আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আপনি আপনার নাম ভুলে যাবেন কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ জীবনে ভুলবেন না আজকের ক্লাসটা দেখুন বুঝতে পারবেন কত সহজে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ পড়তে পারবেন পুরো ইম্পারেটিভ সেন্টেন্সের মাত্র দুইটা নিয়ম আপনাকে মনে রাখতে হবে কয়টা দুইটা নিয়ম জাস্ট দুইটা নিয়মে আপনি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চোখ বন্ধ করে করে দিতে পারবেন খেয়াল করেন ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা একটু লেখেনি আদেশ উপদেশ নিষেধ অনুরোধ অনুমতি প্রস্তাব এই হচ্ছে ইম্পারিটিভ সেন্টেন্স এগুলো আমরা একটু চিনে নি ইংরেজিতে কিভাবে চিনবেন দেখেন সেটা হচ্ছে আদেশ এবং উপদেশ এটা হচ্ছে ভার দিয়ে শুরু হয় ভার দিয়ে শুরু এটা আমি কেন লিখতেছি সেটা একটু বলি একটা সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স আপনি কিভাবে বুঝবেন যেটা ইম্পারেটিভ সেন্টেন্স আপনি চিনলেনি না সেন্টেন্সটা তাহলে তার আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন না এই জন্য আমরা যে সেন্টেন্সগুলো চিনে যে কোনগুলো ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখবেন যে সেন্টেন্সটা ভার দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর যে সেন্টেন্সটা একদম প্রথমে দেখবেন ডন্ট আছে অথবা ডু নট আছে অথবা নেভার আছে সেটা হচ্ছে নিষেধ মানে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা প্লিজ থাকবে প্লিজ থাকবে অথবা কাইন্ডলি থাকবে প্লিজ অথবা কাইন্ডলি থাকবে সেটা হচ্ছে অনুরোধ যেটা শুরুতে লেট থাকবে সেটা হচ্ছে অনুমতি আর যে শুরুতে থাকবে লেট অথবা থাকবে সেটা হচ্ছে প্রস্তাব এখন এখন বুঝতে পেরেছেন যে কোনগুলো সেন্টেন্স এইগুলোর এখান থেকে শুরু করে এই টোটালটার হচ্ছে একটা মাত্র নিয়ম কয়টা নিয়ম একটা নিয়মটা হচ্ছে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা লেট বসাবেন লেট এর এরপরে যেটা করবেন সেটা হচ্ছে অবজেক্ট টা বসাবেন ওই দিবেন এর পরে ব্যবহার করবেন হচ্ছে বি ব্যবহার করবেন অথবা ইভার বি ব্যবহার করবেন অথবা প্লিজ বি ব্যবহার করবেন প্লিজ বি আর একটা জিনিস মনে রাখবেন এখানে হচ্ছে লেট নটও হবে কখনো কখনো কি হবে লেট নটও হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে লেট হবে অথবা লেট নট হবে অবজেক্ট হবে এরপরে বি বি অথবা প্লিজ হবে এরপরে হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম হবে এরপরে যদি বাকি অংশ থাকে আর কিছু তাহলে বাকি অংশটুকু বসে যাবে বাকি অংশ ওকে এবার খেয়াল করেন জাস্ট এই নিয়মটা আমরা প্রয়োগ করবো প্রথমে আমরা ভার দিয়ে শুরু করি কারণ আমরা বললাম ও পেইন দি ডোর ও পেইন দি ডোর যে কোনো শ্রেণী যদি ভার্ব দিয়ে শুরু হয় মাঝখানে ছোট্ট একটা কথা বলেনি সেটা হচ্ছে আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের ফাইনাল ডিভিশন ব্যাচ কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল দুশো মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে শুরু হয়েছে এসএসসি দু হাজার পঁচিশ ফাইনাল ডিভিশন ব্যাচ আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি বা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং আপনারা যদি ফাইনাল ডিভিশন ব্যাচে ভর্তি হতে চান এবং আপনাদের ইংরেজিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট নিশ্চিত করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন এছাড়া আপনারা যারা ইংরেজিতে খুবই দুর্বল বাংলা থেকে ইংরেজি করতে পারেন না ইংরেজি থেকে বাংলা করতে পারেন না ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না মানে ইংরেজি কিছুই পারেন না এরকম যদি আপনাদের কেউ থাকেন তাহলে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার কোর্স শুরু হয়ে গেছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান ইংরেজিতে কথা বলতে চান মানে ইংরেজি ভাষাটাকেই শিখতে চান আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন যাই হোক এই ছিল আপনাদের জন্য ঘোষণা এবারে আসুন আমরা পরবর্তী অংশটুকু দেখে নিই তাহলে সেটা কি হবে আদেশ উপদেশ বোঝা হবে এবং সেটা ইম্পারেটিভ সেন্টেন্স এটার প্যাসিভ করার সময় কি করবেন সর্বপ্রথম কি বলেছি লেট ব্যবহার করবেন লেট কখন নেবেন এই সবগুলোর ক্ষেত্রে লেট নেবেন শুধুমাত্র নিষেধ যখন বুঝাবে তখন আপনি নেবেন লেট নট কি নিবেন লেট নট নেবেন তো আমরা এখন কি নিব লেট নিব এই দেখেন এই যে ধরেন লেট নিলাম এরপরে কাজ হচ্ছে আমাদের অবজেক্টটা নিতে হবে দি ডোর লেট দি ডোর এরপর কি করবেন বি নিবেন ইভার বি নিবেন অথবা প্লিজ বি নেবেন মনে রাখবেন আদেশ বা উপদেশের ক্ষেত্রে শুধু বি নিবেন আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন নেভার আছে সেক্ষেত্রে আপনি ইভার বি নেবেন আমি এগুলো পুরো আর আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করছি আর প্লিজ বা কাইন্ডলি দিয়ে যদি শুরু হয় তাহলে তখন নেবেন প্লিজ বি ওকে তাহলে আমরা কি করব এখন আমরা যেহেতু ভাব দিয়ে শুরু হয়েছে আমরা বি নিলাম এই যে বি এরপরে কি কাজ এরপরে যে ভাবটা থাকবে সে ভাববে তিন নাম্বার ফর্ম নেবেন অর্থাৎ ওপেন্ট ওপেন্ট হয়ে গেল একদমই সহজ কাজ দেখেন এবার মনে করেন এটা শুরুতে ডোন্ট আছে কি আছে ডোন্ট আছে যেভাবে করেছিলেন ওপেন দি ডোর ঠিক ওইরকমই হবে জাস্ট শুধুমাত্র এই লেটের পর একটা নট যোগ হবে আর কিছুই না আগের মতোই হবে জাস্ট লেটের পর কি হবে নট যোগ হবে লেট নট দ্য ডোর বি ওপেন হয়ে গেল আবার মনে করেন এই জায়গাতে হচ্ছে ডু নট আছে তাহলে ডু নট থাকলে কি হবে আবার মনে করেন এখানে নেভার আছে নেভার ওপেন দি ডোর নেভার ওপেন দি ডোর তাহলে এখানে আপনি দুই ভাবে করতে পারবেন যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে আপনি দুই ভাবে করতে পারবেন একটা হচ্ছে এখানে জাস্ট এই লেট লাগবেন আর এই বিয়ের জায়গায় আপনি নেভার বি লিখবেন কি লিখবেন নেভার বি এটা নেভার বিও করতে পারেন এভাবে করা যায় আবার আপনি যদি মনে করেন যেখানে আপনি নট ব্যবহার করবেন তাহলে এই নেভারের জায়গায় ইভার বি করবেন বুঝতে পারছেন নিশ্চয়ই যখন দেখবেন নেভার দিয়ে শুরু হবে নে দিয়ে শুরু হলে লেটার পরে নট যোগ করলে এই জায়গাতে লিখবেন হচ্ছে ইভার বি আর যদি এখানে নট ব্যবহার না করেন তাহলে এখানে লিখবেন হচ্ছে নেভার বি একদম সোজা আর আর হচ্ছে এই জায়গাতে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে যেমন ধরেন আমরা বললাম প্লিজ ওপেন দি ডোর প্লিজ ওপেন দি ডোর তাহলে আমরা কি করব এখানে আমরা লেট রাখবো লেট দি ডোর এখানে আমরা লিখবো হচ্ছে প্লিজ বি প্লিজ বি ওপেন লেট দি ডোর

তাহলে আপনারা দুই ভাবে করতে পারবেন একটা সে লেট দি ডোর প্লিজ বি ওপেনড অথবা ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দি ডোর ক্লিয়ার তাহলে আশা করছি এই ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে এই ডোন্ট ডু নট অথবা নেভার দিয়ে যদি শুরু হয় প্লিজ বা কাইন্ডলি দিয়ে যদি শুরু হয় তাহলে আশা করছি অসুবিধা নাই আবার আমরা আরেকটা উদাহরণ দিই আরেকটা উদাহরণ দিই একটু বুঝাই ধরুন লেখা আছে নেভার টেল লাই কি আছে কি লেখা আছে নেভার টেল এল আই তাহলে নিশ্চয়ই পারবেন এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আমরা প্রথমে লিখবো কি লেটও লিখতে পারি অথবা লেট নট আমি দুইভাবে দেখাই প্রথমে লেট দিলাম লেট তারপর কি বলবেন এলআই এল তারপর বলবেন নেভার বি নেভার বি তারপর হচ্ছে টোল্ড হয়ে গেল অথবা আপনি যদি মনে করেন এখানে আপনি বলবেন লেট নট কি বলবেন লেট নট এলআই তারপর হচ্ছে ইভ বি এভার টোল্ড আপনার যেটা পছন্দ হয় যেটা আপনার সুবিধা হয় সেভাবে করবেন যদি বলা হয় গিভ মি এ পেন গিভ মি এ পেন এইটার কিভাবে করবেন এটাও তো ভারতে শুরু হয়েছে এখন দেখেন এখানে সমস্যা হচ্ছে দুটো অবজেক্ট আছে তাই না ওকে অসুবিধা নাই আপনি দুটো অবজেক্ট লেখেন আপনি কি বলবেন একটা প্যাসিভ করার সময় বলবেন হচ্ছে লেট এ পেন লেট এ পেন তারপর হচ্ছে বি তারপর হচ্ছে গিভেন এরপরে যেটুকু বাকি আছে লিখে দিবেন গিভেন মি লেট পেন বি গিভেন মি হয়ে গেল আবার আপনি যদি মনে করেন এইটাকে অবজেক্ট বানাবেন কোনো অসুবিধা নেই কারণ দুটো অবজেক্ট আছে এখন আপনি বলতে পারেন লেট মি বি গিভেন এ পেন গিভেন এ পেন ওকে একটা অবজেক্টকে আপনি অবজেক্ট হিসেবে রাখবেন আর একটা অবজেক্টকে বাকি অংশ হিসেবে শেষের দিকে রেখে দিবেন তাহলে যদি এই ইম্পার্ট সেন্টেন্সের আদেশ উপদেশ নিষেধ এবং অনুরোধ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানাবেন এবার আমরা এই দুটো একটু শিখি এই দুটো প্রায় একই রকম এই রকমই হবে শুধু একটু পার্থক্য আছে পার্থক্যটা দেখাই আমি নিয়মটা এভাবে রাখছি এই জায়গাতে সবসময় কি হবে লেট হবে আর এই যে অবজেক্টটা এই অবজেক্টের জায়গায় হবে হচ্ছে সবসময় বস্তুবাচক অবজেক্ট কি হবে বস্তুবাচক বস্তুবাচক অবজেক্ট হবে এরপরে আগের নিয়মে বি নেবেন তারপরে ভারবে তিন নম্বর ফর্ম নেবেন এরপরে লাস্টে নেবেন হচ্ছে বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে আগের মতোই নিয়ম আগের মতো নিয়ম এখানে শুধু আমরা যে কোনো অবজেক্ট ব্যবহার করতে পারতাম আর যখন আমরা অনুমতি বা প্রস্তাব বোঝাবে তখন সেই জায়গাতে আমরা শুধুমাত্র বস্তুবাচক অবজেক্টটা নিতে পারবো অন্যগুলো নেওয়া যাবে না তারপরে কি নেবেন বি নেবেন এরপরে ভাববে তিন নম্বর ফর্ম নেবেন এরপরে যে বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্টটা নিয়ে নেবেন দেখেন যদি বলি লেট হিম ফিনিশ দ্য ওয়ার্ক ফিনিশ দি ওয়ার্ক দেখেন তাহলে শুরু হয়েছে আমরা কি নিব প্রথমে এরপরে আমাদেরকে এই যে নিতে হবে ভার্বের পরে বস্তুবাচক থাকবে সেটা তাহলে কি হবে লেট লেট দি দি ওয়ার্ক ওয়ার্ক এরপরে নেবেন বি নিবেন এই যে এরপরে নেবেন বি নিলাম তারপরে কি নিবেন ভার্বের তিন নাম্বার ফর্ম তাহলে হবে ফিনিশড ফিনিশড এরপরে মেন হচ্ছে বাই তারপর হচ্ছে হিম বুঝতে পেরেছেন এই যে ব্যক্তিবাচক অবজেক্টটা থাকবে যে সে নিয়ম বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দেখেন যদি বলা হয় লেট দেম প্লে ফুটবল লেট দেম প্লে ফুটবল তাহলে কি হবে প্যাসিপ করার সময় প্রথমে লেট তারপরে ফুটবল ফুটবল তারপরে বি প্লেট তারপরে বাই হয়ে গেল আবার যদি প্রস্তাব বুঝাই ধর লেখা আছে এরকম লেট আজ রুম ক্লিন দি রুম ওকে একই নিয়ম প্রথমে লেট নেবেন তারপর কি নেবেন বস্তু পাচ্ছ কব্ধেকটা নিবেন দি রুম তারপরে কি নেবেন বিবেন তারপরে কি তারপরে ভার্বের তিন নম্বর ফর্ম ক্লিন cleaned তারপরে কি বাই এরপরে ব্যক্তিবচক অবজেক্ট আস এই ইম্পারেটিভ সেন্টেন্স আহামনি কিছু না জাস্ট এইটুকুই অংশ এইটুকুই নিয়ম এখন আশা করছি আপনারা ইম্পারেটিভ সেন্টেন্স देखলেই চিনতে পারবেন এবং সেগুলোর ভয়েস কিভাবে হবে সেটাও আপনারা পারবেন এই ক্লাসটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটা একটু কমেন্টস করে জানাবেন তো আজকের ক্লাস এই পর্যন্তই আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমি জানি দেখা পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ